হাজুট হবেই, জানালেন AIUDF নেতা করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু। কাছাড় জেলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আতাত হবেই এতে কোনো সন্দেহ নেই। সাংবাদিক সম্মেলনে AIUDF নেতারা হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে বলেন, এ থেকে আতঙ্কিত হয়ে তিনি উল্টোপাল্টা মন্তব্য করছেন, আর বদরুদ্দিন আজমলের নাম মুখ্যমন্ত্রী পদে আসছে বলেও জানান তিনি। কমিটি গঠন করা হয়েছে, এই মহিলা কমিটি গঠনের যে সভা, এই সভাতে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 7টা সমষ্টি থেকে মহিলাদের ডেলিগেটস প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং প্রত্যেক বক্তায় আমরা প্রত্যেক প্রতিটি অঞ্চলে 7টা বিধানসভা সমষ্টির গ্রাউন্ড রিয়েলিটি, জনগণের সাধারণ মানুষের কী অবস্থা সেটা নিয়ে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে। একটা কথা পরিষ্কার, কমন একটা কথা এসেছে, সাধারণ মানুষ বর্তমান সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা সবচেয়ে বড় এফেক্ট, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য এত বেশি হয়েছে, এক একজন মহিলার মুখ থেকে যে একদম চোখের জল পর্যন্ত এসে গেছে, যে আজকের দিনে যে অবস্থা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যে মূল্য, সেটা কোনো অবস্থায় সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষ আর বরদাস্ত করতে পারছে। আমরা একটা কথা আজ করতে পারলাম যে কাছাড় জেলায় শুধু দ্রব্যমূল্যের যে অবস্থা, রন্ধন গ্যাসের কথাই বলুন, আলুর মূল্য, পেঁয়াজের মূল্য, ডালের মূল্য, এটা নিয়ে যে খুব মানুষের মধ্যে যে আক্রোশ, সেই আক্রোশ 2021-এ প্রতিফলিত হবে। ওয়াটার